অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এখন যে ভিডিওটি করছি, এখনই মাত্র নিউজে যেটা জানতে পারলাম, 20 জন ভারতীয় সেনা শহীদ হয়েছে এই গাদ্দার চীনের জন্য। এদেরকে বিশ্বাস করা উচিত নয়, এই গাদ্দার চীনকে। প্রথমেই আমি এই আমাদের ভারতীয় সেনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং এই 20 জন সেনার আত্মার শান্তি কামনা জানিয়ে আমি এই প্রোগ্রামটি শুরু করছি, এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম। তো আমি প্রথমেই জানাই, পরে আমি অ্যাস্ট্রোলজিয়ার, প্রথমেই আমি হচ্ছে দেশপ্রেমী। তো প্রত্যেক ভিউয়ার্স, আমি প্রত্যেকের কমেন্টস চাই এই ভিডিওটাতে অন্তত। এই যে চীন এই যে কাজটি করলো, যেখানে আলোচনার মধ্যে দিয়ে যে কাজটি হচ্ছিল, সেখানে হঠাৎ এইভাবে আক্রমণ করে ভারতীয় 20 জন সেনাকে শহীদ করলো, এবং তার পাশাপাশি কি করেছে না, নেপালের মতন একটা ক্ষুদ্র দেশ তাকে সে চ্যালেঞ্জ দিচ্ছে ভারতকে। চিন্তা করে দেখুন, কার উস্কানিতে? চীনের উস্কানিতে। এই পাকিস্তান কাকে কে উস্কানি দিচ্ছে? এই চীন উস্কানি দিচ্ছে। এই তিনটা দেশ মিলে ভারতবর্ষের পিছনে লেগেছে। আমি প্রথমেই জানাই যে বিনাশ কালে বুদ্ধি নাশ, চীনের সেই অবস্থা হয়েছে। কারণ বর্তমান সময়ে চীনের পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নেই। এমনিতে যে করোনা নিয়ে যে একটা গোটা বিশ্বব্যাপী যে মুখোশটা যে খুলে গেছে গোটা বিশ্বে, সেটা ঢাকার জন্য এবং সেটার মোটিভকে ঘোরানোর জন্য এখন এই সকল পরিস্থিতি দিকে কিন্তু চীন এগিয়ে যাচ্ছে, যাতে সেই দিক থেকে মানসিকতা কিন্তু সবারই সরে যায়, যেন এই যুদ্ধের মতন পরিস্থিতি একটা তৈরি হোক, বা যুদ্ধ যদি হয়, এরকম যদি হওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তাতে ওই সকল পরিস্থিতি কিন্তু সরে যাবে। এইটা হচ্ছে প্রথম, হচ্ছে চীনের বিনাশ কালে বুদ্ধি নাশ। আবারও বলছি, চীন একটা জিনিস ভুলে যাচ্ছে, এটা 1962 সাল নয়, এটা জওহরলাল নেহরু সরকার নয়, এটা 1962 নয়, এটা 2020। চীন যদি ভেবে থাকে আঘাত আসবে, পাশাপাশি প্রত্যাঘাত আসবে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপযুক্ত শাস্তি কিন্তু দিবে। এই যে 20 জন, এখনো নিউজে যেটা পেয়েছি, যখন আমি ভিডিওটি তৈরি করেছি, 20 জন শহীদ যে হয়েছে আমাদের ভারতীয় সেনা, আমি বলে রাখলাম, এটা আপনারা 4 থেকে 5 দিনের মধ্যে আপনারা এটার একটা পাল্টা নিউজ কিন্তু পাবেন। এটা কিন্তু সেই সময়কার পরিস্থিতি নয়, সেই সময়কার সরকার নয়, 62-র সরকার নয়, 1962-র। এই সময় ভারতবর্ষের অবস্থা কিন্তু 62-র মতন অবস্থা নয়। চীন যদি ভুলে ভাবে, মূর্খের স্বর্গে বাস করছে, এবং চীন যে নেপালকে উস্কানি দিচ্ছে, এবং এই পাকিস্তানও কিছু কিছু অংশে দায়ী আছে, উস্কানিতে কিন্তু লাফাচ্ছে। আমি যেটা চার দেখে দেখলাম, বিনাশ কালে বুদ্ধি নাশ, চীনের কিন্তু সত্যি কথা বলতে গেলে বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে লেগেছে গোটা বিশ্বব্যাপী থেকে। সেই জিনিসটাকে ঘুরানোর জন্য কিন্তু সে এই কাজগুলো করছে, কিন্তু ভুলে যাচ্ছে না, এখন আছে দেশে মোদী সরকার, উপযুক্ত জবাব দিবে চীনের এই গাদ্দার, এটাকে এদেরকে বলে গাদ্দার, থেমে থাকবে না, আঘাত এসছে, প্রত্যাঘাত আসবে। যদি আমাদের 2 জন সেনা মারা যায়, তাহলে ওদের 20 জন সেনা মারা যাবে। আমাদের যদি 20 জন সেনা মারা যায়, ওদের 200 জন সেনা মারা যাবে। ভারত কিন্তু চুপ থাকবে না। ভারতের লগন কুণ্ডলী যেটা দেখে দেখলাম, বর্তমান দশা, অন্তর্দশা কিন্তু ভালো চলছে,
কিন্তু আমি এর আগে একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সূর্যগ্রহণের আগে এবং সূর্যগ্রহণের পরে। সূর্যগ্রহণের 7 দিন আগে এবং সূর্যগ্রহণ হয়ে যাওয়ার 15 দিন পর পর্যন্ত টাইমটা কিন্তু ক্রিটিক্যাল টাইম থাকবে। আমি কিন্তু এর আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, দেখবেন এই যে এই ক্রিটিক্যাল পিরিয়ডটা যদি কাটিয়ে ওঠা যায় নিশ্চিতরূপে ভারত আবার শ্রেষ্ঠ আসন পাবে। এবং আমরা যে সিনেমা দেখি না হিরো, সেই হিরো আমরা দেখি সিনেমাতে, কিন্তু আমাদের বাস্তব হিরো কে জানেন? ভারতীয় সেনা, যারা যাদের জন্য আমাদের রাতের ঘুম হয়, আমাদের জীবন অতিবাহিত হয় আমরা সুখে শান্তিতে এই ভারতবর্ষে থাকতে পারি। আমি ভারতবর্ষের সেনা সকলকে সেলুট জানাই, যাদের জন্য আমাদের রাতের ঘুম বলুন, আমাদের সমস্ত কিছু। আজকে দেশ যদি চলে একমাত্র আমাদের ভারতীয় সেনা, তারা তাদের জন্য আমরা আজকে নিশ্চিন্তে নিদ্রা দিতে পারি। তারাই হচ্ছে প্রকৃতি ও প্রকৃত অর্থে হিরো। এবং এর পাশাপাশি জানাই প্রত্যেক ভারতীয় বাসীর জন্য, এই যে চীন যে আঘাত আসলো, প্রয়োজনে আমাদেরকেও কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা বলছি না যে আমরা সেই জায়গাতে বন্দুক নিয়ে এগিয়ে যাব বা যুদ্ধ করব, আমরা চীনা জিনিস বর্জন করব, চীনা দ্রব্য আমরা ইউজ করব না, এটা আমাদেরকে মাথায় আনতে হবে। এটা অ্যাকচুয়ালি মাথায় আনা দরকার, চীনা জিনিসকে যতটা বর্জন করা যায় ততটাই ভালো, একদম ইউজ করবেন না। এই যে গাদ্দা, এর ফল কিন্তু আমি বললাম 4 থেকে 5 দিনের মধ্যে এর একটা প্রতিশোধ ভারতবর্ষ কিন্তু দিবেই। এই যে আঘাত আসলো, আমাদের সরকার কিন্তু চুপ করে থাকবে না। এই যে 20 জন, এখনো পর্যন্ত নিউজে যেটা বলছে 20 জন সেনার যে হানি হয়েছে, তার প্রত্যুত্তর কিন্তু চীন পাবে। আর হ্যাঁ, নেপাল যেটাকে উস্কানি দিচ্ছে, এই উস্কানিও কিন্তু হবে না, এই নেপাল কিন্তু ভুল করছে। এর আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিলাম যে এই সময় কিন্তু বেশ দুজনে আমি দেখলাম যে তাদের লগ্ন কুণ্ডলী, সেক্ষেত্রে কিন্তু চীনের ক্ষেত্রে বিনাশকালে বুদ্ধিনাশ। এই সময় কিন্তু প্রভূত বিপদ আসতে চলেছে, এইগুলোকে ঢাকার জন্য, এই মহামারীকে ঢাকার জন্য এইসব কাণ্ডকীর্তি করছে। ভারতের পাশে অনেক দেশই এগিয়ে আসবে, আমেরিকা থেকে, জাপান থেকে আরও অনেক দেশ এগিয়ে আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, আরও বহু দেশ এগিয়ে আসবে। তো চীন এটা যেন ভারতকে দুর্বল না হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।